ফের ব্যর্থ কোহলি রাজস্থানের কাছে উনত্রিশ রানের হার বেঙ্গালুরুর আর কত ধৈর্যের পরিচয় দেখাবেন সমর্থকেরা আর কতবার ভাববেন পরের ম্যাচে ঠিক রান পাবেন বিরাট আর কতবারই বা ভক্তদের সেই আশায় জল ঢালবেন তিনি এই উত্তরের আশা হয়তো এবার ত্যাগ করলেন ক্রিকেট প্রেমীরা এককালের বোলারদের ত্রাস হয়ে ওঠা বহু সেঞ্চুরির মালিকের ঝুলি এখন খা খা করছে তিন নম্বরে লাগাতার ব্যর্থতা সত্ত্বেও তাকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার কথা যেন ভাবাই যায় না বরং ওপেনিং করার সুযোগ তৈরি করে তাকে রানে ফেরানোর বন্দোবস্ত করা হলো। কিন্তু সে গুড়েও বালি আরও একবার ব্যর্থতার ইতিহাস রচনা করে গেলেন কিং কোহলি সেই সঙ্গে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরও আর চেনা ছন্দ ধরে রেখে লিগ তালিকার শীর্ষে উঠে এল রাজস্থান রয়্যালস রান তাড়া করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ফের ব্যর্থ হন বিরাট কোহলি দলের দশ রানের মাথায় ব্যক্তিগত নয় রান করে প্রসিদ্ধা কৃষ্ণার বলে আউট হন বিরাট এফার ফ্যাব প্লেসি ও রজত পাতিদার মিরে ইনিংসে হ্রাস ধরার চেষ্টা করলে বেশিক্ষণ পারেননি দলের সাঁইত্রিশ রানের মাথায় ব্যক্তিগত তেইশ রান করে কুলদীপ সেনের বলে আউট হন প্লেসি গ্লেন ম্যাক্সয়েল এসে খাতা না খুলেই কুলদীপ সেনের দ্বিতীয় শিকার হন এরপর একদিক থেকে শাহবাজ আহমেদ ধরে রাখার চেষ্টা করেন দলের আটান্ন রানের মাথায় ষোলো রান করে অশ্বিনের দ্বিতীয় শিকার হন করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন সুজশ প্রভু দেশাই ইনফর্ম দীনেশ কার্তিক দুর্ভাগ্যবশত ব্যক্তিগত ছয় রানে আউট হন বাহাত্তর রানে পড়ে ষষ্ঠ উইকেট এরপর শাহবাজ আহমেদ আউট হন দলের বিরানব্বই রানে বিশ রান করেন তিনি উইকেট নেন অশ্বিন এরপর একশো দুই রানের মাথায় হাসারঙ্গা আঠারো রান করে কুলদীপ সেনের বলে আউট হন এরপর পাঁচ রান করে প্রসিদ্ধা কৃষ্ণার বলে আউট হন মোহাম্মদ সিরাজ শেষ পর্যন্ত শেষ ওভারে একশো পনেরো রানে অল আউট হয়ে যায় আর সিবি রান করে হর্ষাল প্যাটেলের শেষ উইকেট নেন কুলদীপ সেন উনত্রিশ রানে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস এদিন ইনিংসের শুরুটাই ভালো করতে পারেনি রাজস্থান রয়্যালস নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কোনো বড় পার্টনারশিপ করতে পারেনি রাজস্থান এগারো রানে প্রথম উইকেট পড়ে সাত রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন পাদিকল। এরপর চমক দিয়ে উপরে ব্যাট করতে আসেন রবিচন্দন অশ্বিন তিনি দ্রুত গতিতে রান করা শুরু করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন দলের ৩৩ রানের মাথায় ব্যক্তিগত সতেরো রান করে মোহাম্মদ সিরাজের দ্বিতীয় শিকার হন অশ্বিন পরপর দুটি ম্যাচে শত রান করার পর এদিন আট রান করে জস হ্যাজিলুটের বলে আউট হন জস বাটলার তেত্রিশ রানেই পড়ে তৃতীয় উইকেট এরপর সঞ্জু স্যামসন ও ড্যারেল মিচেল মিলে ইনিংসের রাশ ধরার চেষ্টা করেন তবে তারা বেশি বড় পার্টনারশিপ করতে পারেননি ৩৫ রান যোগ করেন তারা দলের আটষট্টি রানের মাথায় ওয়ানিন্দু হাসারঙ্গার বলে সাতাশ রান করে আউট হন সঞ্জু স্যামসন পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস অধিনায়ক আউট হওয়ার পর আর কোনো ছোট পার্টনারশিপও গড়ে ওঠেনি রাজস্থানের নিরানব্বই রানে পঞ্চম উইকেট পড়ে হ্যাজেলুটের বলে ষোলো রান করে আউট হন ড্যারেল মিচেল ব্যাটে রান পাননি সিমরন হেডমায়ারও দলের একশো দুই রানের মাথায় ষষ্ঠ উইকেট পড়ে তিন রান করে হাসারঙ্গার বলে আউট হন তিনি এরপর একশো দশ রানের মাথায় ব্যক্তিগত পাঁচ রান করে হর্ষল প্যাটেলের বলে আউট হন ট্রেন বোল্ট একশো রানে অষ্টম উইকেট পড়ে দুই রান করে আউট হন প্রসিদ্ধা কৃষ্ণা একদিকে যেখানে একের পর এক উইকেট পড়ছিল অপরদিক থেকে এক অনবদ্য ইনিংস খেললেন রিয়ান পরাগ তার ব্যাটে ভর করেই সম্মানজনক স্কোরে পৌঁছায় রাজস্থান নিজের অর্ধশত পূর্ণ করেন রিয়ান পরাগ একত্রিশ বলে ছাপান্ন রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি শেষ পর্যন্ত একশো চুয়াল্লিশ রানে থামে রাজস্থান রয়্যালসের ইনিংস আরসিবি টার্গেট একশো রান ইডেনে আইপিএল প্লে অফ খেলব আমরা একবার ছন্দ পেয়ে গেলে অপ্রতিরোধ্য হয়ে পড়ব হুঙ্কার কেকে আর অধিনায়কের আইপিএলের টানা চারটি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গত আইপিএলে প্রথম সাত ম্যাচে কেকেআর জিতেছিল দুইটিতে তবে শেষ সাতটি ম্যাচের পাঁচটিতে জিতে প্লে অফে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স শেষ অবধি ফাইনালে পরাস্ত হয় চেন্নাই সুপার কিংসের কাছে এবারের আইপিএলেও তেমনটা করতে মুখিয়ে আছে গোটা নাইট শিবির ইডেনে প্লে অফ হবে এটাই কেকেয়ারের বাড়তি মোটিভেশন শ্রেয়াশয়ের দাবি জয়ের সারণিতে ফিরলেই অপ্রতিরোধ দল হয়ে উঠবে কলকাতা নাইট রাইডার্স নাইট অধিনায়ক বলেছেন এবারের আইপিএলে আমাদের শুরুটা ভালোই হয়েছিল প্রথম চারটির মধ্যে তিনটি ম্যাচেই জিতেছিলাম তারপর প্রত্যাশা মতো ফল না পেলেও দলের প্রতি আমার আস্থা অটুট রয়েছে সব বিভাগে যথাযথ প্রস্তুতি নিয়েই আমরা জেতার লক্ষ্যে মাঠে নামব পরিকল্পনার প্রয়োগে কিছু খামতি থেকে যাচ্ছে তবে তা পুষিয়ে চেনা ছন্দে ফেরা শ্রেফ সময়ের অপেক্ষা দল হিসেবে আমরা অপরাজেয় হয়ে উঠব ইডেন আইপিএল প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে মে মাসের চব্বিশ ও পঁচিশ তারিখ ফলে কে কে আর প্লে অফে গেলে দর্শক ভর্তি ইডেনে খেলার সুযোগ পাবেন এটা গোটা দলকে তাতিয়ে দেবে বলে ধারণা শ্রেয়াসের তিনি বলেন ইডেনে প্লে অফ হবে সে কথা মাথায় রেখে আমরা নিজেদের একশো শতাংশ উজাড় করে দিব সামনের ম্যাচগুলিতে জয় ছিনিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করে ইডেনের সমর্থকদের আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য শিবিরের মেজাজও ভালোই রয়েছে বলে জানিয়েছেন কে কে আর অধিনায়ক তিনি বলেন আমাদের শিবিরের পরিবেশ প্রথম থেকেই দুর্দান্ত হার জিত খেলার অঙ্গ আইপিএলে ভালো খেলার জন্য গোটা দল ভালো রকম প্রস্তুতি নিয়েছে সকলেই ম্যাচ জেতার জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি খেলার ফল আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক আসছে না কিন্তু দল হিসেবে সবকিছু ঠিকঠাক রয়েছে সঠিক সময়ে সঠিক পরিকল্পনা মাফিক খেললেই সাফল্য আসবে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ছয় উইকেট পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ছয় উইকেট ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর তিন উইকেটে দিল্লি ক্যাপিটালসের কাছে চুয়াল্লিশ রানে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে সাত উইকেটে রাজস্থান রয়্যালসের কাছে সাত রানে ও গুজরাট টাইটান্সের কাছে আট রানে পরাস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস প্রথম শাখাতে নাইটদের বিরুদ্ধে তুলেছিল পাঁচ উইকেটে দুইশো পনেরো কেকেয়ার উনিশ দশমিক চার ওভারে অল আউট হয়ে যায় একশো রানে শ্রেয়াশায়ের নেতৃত্বাধীন আর পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ঝুলিতে আট ম্যাচে ছয় পয়েন্ট নেট রান রেট শূন্য দশমিক শূন্য আট শূন্য নাইটদের ম্যাচ বাকি দিল্লি ক্যাপিটালস আঠাশ এপ্রিল রাজস্থান রয়্যালস দুই মে লখনৌ সুপার জায়ান্টস সাত মে মুম্বাই ইন্ডিয়ান্স নয় মে সানরাইজার্স হায়দ্রাবাদ চোদ্দ মে ও লখনৌ সুপার জায়ান্টস আঠারো মে এর বিরুদ্ধে শ্রেয়াসদের প্লে অফে যেতে বাকি ছটি ম্যাচের পাঁচটিতে জয় ছিনিয়ে নিতেই হবে যেহেতু এই মুহূর্তে চারটি দল দশ পয়েন্টে দাঁড়িয়ে ফলে গতবারের মতো চোদ্দ পয়েন্ট নিয়ে শেষ চারে যাওয়া সম্ভব হবে না নাইটদের পক্ষে আইপিএলে পারছে না বিশ্বকাপে কি করবে কার সম্পর্কে এমন বললেন গাভাস্কর আইপিএল দু হাজার বাইশের টানা আট ম্যাচ হেরে লজ্জার নজির গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত আইপিএল এর ইতিহাসে প্রতিযোগিতার শুরু থেকে টানা আট ম্যাচ হারেনি কোন দল দলের এই ব্যর্থতার পর এবার আতশ কাচের নিচে আসছে এক এক করে ক্রিকেটারদের পারফরমেন্স সমালোচনার শিকার হচ্ছেন ক্রিকেটাররা আর যেই ক্রিকেটারের নাম সবার আগে উঠে আসছে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার ঈশান কিশান আইপিএল এর মেগা নিলামে এই বছর সব থেকে দামি প্লেয়ার হয়েছিলেন তিনি তাকে দলে নেওয়ার জন্য সমগ্র শক্তি দিয়ে ঝাঁপিয়ে পনেরো কোটি পঁচিশ লক্ষ টাকায় কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রথম ম্যাচে একাশি রানের পারফরমেন্স ছাড়া আর ব্যাটে রান নেই তরুণ বাহাতি এই ব্যাটসম্যানের ভারতীয় দলের অন্যতম সদস্য মনে করা হচ্ছিল তাকে কিন্তু আইপিএল এর ব্যর্থতা দেখে বিশ্বকাপের দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারে কিংবদন্তি সুনীল গাভাস্কর এখন পর্যন্ত আইপিএল দু হাজার বাইশে আট ম্যাচ খেলে ঈশান কিষান করেছেন একশো নিরানব্বই রান সর্বোচ্চ একাশি গড় আঠাশ দশমিক চার দুই শর্ট বলের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তারকাকে ঈশান কিষানের ব্যাটে লাগাতার ব্যর্থতা ও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পাওয়া নিয়ে সুনীল গাভস্কর বলেছেন ভুললে চলবে না অতীতেও শর্ট বলের সামনে সমস্যায় পড়েছে ঈশান এটা ভালো ছবি নয় অস্ট্রেলিয়াতে পিচের বাউন্স আরও বেশি এখানেই খেলতে পারছে না তাহলে অস্ট্রেলিয়াতে কিভাবে খেলবে ওখানেও বোলাররা ওকে শর্ট বল করে যাবে সব বল কোমরের উপর আসবে কি করে সেই বল খেলবেন ঈশান এছাড়া অ্যালক্ষণের বিরুদ্ধে আম্পায়ারের সিদ্ধান্তের আগেই ঈশানের মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সানি বলেছেন এখন আউট জানার পরেও ব্যাটার আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করে ঈশানের আউটের ক্ষেত্রে সন্দেহ ছিল কিন্তু আম্পায়ার বলার আগেই ও মাঠ ছাড়ল খারাপ খেয়েছে বলেই ও এত তাড়াতাড়ি মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছে যেন মাঠ ছেড়ে পালাতে চাইছে মানসিকভাবে খুব ভালো জায়গায় নেই ঈশান প্রসঙ্গত এখন পর্যন্ত আইপিএলে উনসত্তরটি ম্যাচ খেলে এক হাজার রান করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস কিন্তু এবারে আইপিএলে একেবারেই ফর্মেনে ঈশান দেশের জার্সিতে দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ঈশান কিষান দুইশো রান করেছেন তিনি এছাড়া তিনটি একদিনের ম্যাচ খেলেছেন রান করেছেন আটাশি কিন্তু এবার আইপিএলে এত টাকা দিয়ে কেনা সত্ত্বেও অফ ফর্মের জেরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ঈশান কিষানকে আর গাভাস্করের মন্তব্যের পর সত্যিই টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ঈশান কিষানের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেল